প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের 14 এবং 15 নং ওয়ার্ডের উদ্যোগে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এদিন রামনগর গাঙ্গাল রোড স্থিত নিবেদিতা ক্লাব প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করে দুটি ওয়ার্ড কর্তৃপক্ষ। এই শিবিরের মাধ্যমে বিভিন্ন বিষয়ের সমস্যার সমাধান করা হয়। একই সঙ্গে প্রদান করা হয় পিআরটিসি, ওবিসি, আধার সহ বিভিন্ন ধরনের কাগজপত্র। ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব এবং 15 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস সহ অন্যান্যরা। 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব বলেন, বর্তমান সরকারের উদ্যোগে প্রতি ঘরে প্রশাসনকে পৌঁছে দেওয়া হচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে সবার জন্য সরকার কাজ করছে। এদিন শিবিরের সুবিধা নেন বহু মানুষ। ঘর ঘর যে সুশাসনের প্রকল্পটা নিয়েছে, এটা আমাদের 14 নং এবং 15 নং ওয়ার্ড থেকে একসাথে করা হচ্ছে। এখানে ট্রেড লাইসেন্স, পিআরটিসি, আধার কার্ড, ওবিসি, মেরিট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, অটল জলধারা মিশনের ফর্ম, শিডিউল কাস্ট এবং সার্ভাইভাল সার্টিফিকেটগুলি দেওয়া হচ্ছে। আমাদের যে বিজেপি সরকারের যে উদ্যোগ, যে ঘর ঘর সরকার তার নিজের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তাদের কাজ করবে, বিজেপি সরকারের উদ্যোগে এগুলি নেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ এই প্রয়াসটা নিয়েছেন, তার জন্য আমরা এই 14 নং ওয়ার্ডের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এগুলি কাজ করি। সবার মানুষের দৈনন্দিন জীবনে চলার পথে যে সকল প্রয়োজনীয় কাগজপত্রাদির প্রয়োজন, সেইগুলি এই ক্যাম্পে প্রদান করা হবে। আমাদের এই ক্যাম্পকে আজকে উদ্বোধন করেছে আমাদের প্রাণের বিধায়ক শ্রদ্ধ সুরজিৎ দত্ত মহোদয়। উনি আজকের এই ক্যাম্পের উদ্বোধন করেছেন। আজকে এবং কালকে এই ক্যাম্প চলবে। উৎসবের মেজাজে মানুষ, প্রত্যেক বাড়ি থেকে মানুষ আজকে উপস্থিত হয়েছেন এখানে, অনেক সংখ্যক মানুষ। তাই এই কাজটা যাতে খুব সুন্দরভাবে হয় সেটা আমরা এলাকাবাসী চেষ্টা করছি, ক্লাবের তরফ থেকেও চেষ্টা করছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।